সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছি। এই যে এপাশে স্কুল, সুন্দর কাঁঠাল গুলো মাশাল্লাহ। হ্যাঁ একদম ছোট গাছ মাশাল্লাহ। হ্যাঁ বড় হয় না এখনো, এই যে তিনটা কাঁঠাল একসাথে। আমরা নদীর পার ঘুরতে যাওয়ার সময় তারপরে রাস্তার মাঝখানে এই যে দেখেন একটা সাকু পড়ছে। এখন সাকু পড়ার পরে তো মনে করেন এটারে তো আমরা সাকু কই না, আমরা কই হাক্কা, সারা জীবন হাক্কা হাক্কা কই রইছি। এখন এই হাক্কা হইল নরবরে, শক্ত হাক্কা ওনা, দুই পাশে দরুনি থাকতো তাইলে এত কষ্ট হইতো না, কিন্তু দরুনি এক পাশে অনেক কষ্ট টষ্ট করে বাচ্চা কাচ্চা নিয়ে দেখেন, তার মধ্যে আবার ইবনাতে উঠছে আমার কোলে, আমি হইলাম এমনি মোটা মানুষ, আমার যে কি কষ্টটা হয়েছে এটা আমি কাউরে বুঝাইতে পারবো না। তারপরেও যাই হোক টড় বড় কইরে আল্লাহ আল্লাহ কইরে কোনো মতে ইবনাতারে নিয়ে পার হয়েছি। ইবনাতের অন্যান্য মানে সবাই লইতে যাইছে, আমি কইছি না 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 ইবনাতের আমি নিয়েই পারমো আস্তে আস্তে, এই যে আল্লাহর নাম নিয়ে তারপরে অবশেষে এই যে সাক্ষাতনে নামলাম। এই যে বড় দিঘি, এই যে মাছের খাবার দেওয়ার জন্য ছোট বোট নৌকা, বিশাল বড়, অনেক বড়, ওই যে ওই যে কোনো কিনারা নাই, অনেক বড়। এইরকম নয়টা দিঘি আছে, নয়টা। এইগুলো আমার নানি গো জান কি হইছে আবার, ওরে তুই গেছে গা, পোকা দেখছো পানির মধ্যে কত পোকা, এই যে এই যে এগুলা নিচে মাছ আছে, মাছ ধরবা বর্ষি দিয়া, এই যে পুকুরে, ও মাশাল্লাহ কাঁঠালও ধরছে পুকুর পারে, পুকুর পার পুকুর পার। বড় হইলেই তো খাওয়া যায় তো, কিন্তু এইগুলা তরকারি খাওয়া যাইব ছোট কাঁঠাল দিয়া। অবশেষে এই যে আমরা নদীর পাড়ে এসে পড়ছি সবাই মিলা, আর এত সুন্দর ভিউ দেখেন। আর আমরা আসছি কিন্তু একদম বিকেলবেলা, সূর্য যায় যায় অবস্থায়, সূর্য আর একটুখানি বাকি আছে মানে সন্ধ্যা হইতে। আর ভিউটা দেখেন কি সুন্দর, এত বাতাস, মানে নদীতে জোয়ার আসা শুরু করছিল দেখেন, থই থই করতেছে বাতাসে পানি, অনেক সুন্দর ভিউটা। সবাই মিলে বসে অনেক গল্প করতেছি, মজা করতেছি, স্বর্ণাবর করতেছি, আপু চলো সবাই মিলে গান গাই। আর আদিবের বেলুনটা এই যে উইরা উইরা নদীতে গেছিল গা, তারপরে আবার ঢেউ একদম পাড়ে আয়া পড়ছে।